ভারতের সঙ্গে সরকার যেসব চুক্তি করেছে তাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাংলাদেশ স্বার্থবিরোধী ও নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী সমঝোতা স্মারক সইয়ের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। প্রশিক্ষণ, আধুনিকায়ন, সমরাস্ত্র কেনার সাথে নাকি ভারত এখন যুক্ত হবে। আমার জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সামরিক বাহিনীর জাতীয় নিরাপত্তার ইস্যুতে পর্যন্ত ভারত এখন ঢুকে পড়ছে। আমার এখানে আপনি যৌথ স্যাটেলাইট তৈরি করছেন, বাংলাদেশের নিরাপত্তার এমন কোনো বিষয় নাই। যৌথ স্যাটেলাইটের মধ্য দিয়ে সব কিছু বাস্তবে এখন ভারতের নজরদারির মধ্যে থাকবে। কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানান গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। বলেন, এই আন্দোলনে বিরোধী দলের কোনো ষড়যন্ত্র নেই। ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য, আমরা পরিষ্কার করে বলি, সমস্ত আন্দোলন আমাদের, এই ছাত্রদের আন্দোলনের বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার নয়, বরং তাদের লালন পালন করছে। সংসদের মধ্যে বক্তৃতা করেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই, কোনো দুর্নীতি আমি সহ্য করবো না। তে এতদিন ধরে তো সহ্য করলেন, লালন পালন করেছেন, নাহলে আজিজ বেনজিরা এতদূর পর্যন্ত আসতে পারতো? সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে সরকার পতন আন্দোলন চালিয়ে দেওয়ার কথাও বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।